আসসালামু আলাইকুম। বাফুমেট আপনি বলেন ভাই। সেকেন্ড টাইম যুক্ত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো তো আসেনি। আচ্ছা, তো আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সূরা আন-নূরের 40 নম্বর আয়াতটা নিয়ে। আমি প্রথমে অমিত ভাইকে করেছিলাম, তো ওইখানে আসলে যেটা বলা আছে যে সূর্যের আলো যখন সমুদ্রতে ঢুকে, তো সেটা হচ্ছে মানে বিভিন্ন ডেপথে মানে বিভিন্ন ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব হয়। যেমন 50 মিটার নিচে হচ্ছে লাল রঙের লাইটটা অ্যাবজর্ব হয়, ভাই পঞ্চাশ এটা কি মিটার কোরআনে নিচে। লেখা আছে? জি না ভাই, আমি তাফসিরটা আসলে পড়ি নাই, আমি জাস্ট মানে ওই একটা বই আছে, আমি একটা বই পড়ছি লেখকের, তো উনি ওইটা এভাবে ব্যাখ্যা করছেন আর কি। তো কিন্তু এটার সপক্ষে কি কোনো হাদিস আছে? মোহাম্মদ কি এটা বলে বুঝেছিল? এই কোরআনের আয়াতটা পড়ে মোহাম্মদ কি এটা হ্যাঁ, বলেছিল নাকি নাকি আমি ওই ধরনের জন্যই আপনাকে জিজ্ঞেস নাকি করতেছিলাম ধরেন আসলে। নাকি ধরেন কয়েক হ্যাঁ, বছর আগে একজন লোকের মাথায় হঠাৎ করে এটা আসলো, সে বুঝলো কে বুঝেছে? এই এটা হচ্ছে বুঝটা যে বুঝতেই হোক, সে বুঝতে কে বুঝেছে? এটা হচ্ছে লেখা হচ্ছে আপনার, আমি একটু একটু দেখতেছি, 1 মিনিট। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি একজন প্রফেসর, ওনার নাম কি রাও জানি, প্রফেসর দুর্গা রাও, উনি আসলে এই আচ্ছা, কথাটা বলছেন আর কি। কিন্তু কিন্তু ভাই যে জিনিসটার সপক্ষে কোন নবী মোহাম্মদ বা তার প্রধান সাহাবিগণ বা তার তাবে তাবেইনগণ এরা কি তার কথার মানে ইসে কোন একটা কথা বলে গেছে? যদি বলে না যায় তাহলে মোহাম্মদ যে জিনিস বোঝে নাই কোরআন পড়ে, তার সাহাবিরা যে জিনিস বোঝে নাই কোরআন পড়ে, তার তাবে তাবেইনগণ যে জিনিস বোঝে নাই কোরআন পড়ে, সালফে সালেহিনদের মধ্যে কেউ এই বুঝে নাই যে এটা দ্বারা এটা মিন করা হয়েছে, অমুক ব্যক্তির কথা তো তখন গ্রহণযোগ্য না। হ্যাঁ, এটা কারণ ঠিক কোরআন আছে। কারণ কোরআন এবং কোরআন কে সবচেয়ে ভালো, এটা হচ্ছে সরাসরি আল্লাহরই কথা, কোরআনকে সবচেয়ে ভালো আল্লাহ পাক যেহেতু কোরআনকে পাঠিয়েছে, জিব্রাইলকে দিয়ে বুঝায় পাঠাইছে, জিব্রাইল এসে মোহাম্মদকে সবচেয়ে ভালো বুঝটা দিয়ে গেছে। এটার আসল মানে কি? সেই মানেটা মোহাম্মদকে দিয়ে গেছে, মোহাম্মদ তার তার কাছে যে জিব্রাইল যে জিনিসটা বুঝায় গেছে সেই জিনিসটা বুঝাইছে তার সাহাবিদেরকে, সাহাবিরা যেটা বুঝছে তারা বুঝাইছে তাদের তাদের তাবেইদেরকে, তাবেইরা যেটা বুঝছে তারা বুঝাইছে তাদের তাবেইনদেরকে। এই যে চারটা জেনারেশন, মোহাম্মদ থেকে শুরু করে সাহাবি তাবে তাবেইন, মোহাম্মদ বলে গেছে যে এই চারটা জেনারেশন পর্যন্ত, মানে মোহাম্মদের পরে আর কি তিনটা জেনারেশন পর্যন্ত এইগুলোর অর্থ, এগুলোর ইয়া মিনিং সব ঠিক থাকবে, পিওর থাকবে, অক্ষত থাকবে, এরপর থেকে বিকৃতি শুরু হবে। যেমনটা মোহাম্মদ এটাও বলে গেছে যে যেমনটা বিকৃত শুরু হয়েছিল বাইবেলের ক্ষেত্রে, বাইবেলটাকে পরবর্তীতে মানুষ নানা নানান বুঝ নানান মানুষের বুঝ দিয়ে বাইবেলকে বোঝার চেষ্টা করেছিল, এই কারণে বাইবেলটাকে বুঝতে গিয়ে তারা দেখা গেছে মুখ পন্ডিত আইসা বলছে এটা মানে এটা এটা শব্দ পাল্টাই দাও, পাল্টাই দিচ্ছে। এইভাবে বিকৃত করে করে বাইবেলটা মানে ইসলামের স্ট্যান্ডই হচ্ছে এটা যে বিকৃত করা যাবে না। প্রথম যুগের যে কথাটা সেটাই হচ্ছে আসল কথা, বিকৃত করা মানে তুমি তারা হচ্ছে ইহুদি নাসারা হয়ে যাবে, তখন ইহুদি নাসারাদের কাজ হচ্ছে এই বিকৃতি করা, বিদাত করা। যেই বুঝটা নবী বুঝে নাই, যে বুঝটা সাহাবিরা বুঝে নাই, তাবে তাবেইনরা বুঝে নাই, এইরকম যত বুঝ আছে সমস্ত কিছু হচ্ছে গিয়ে মিথ্যা, বানোয়াট, দূষিত, বিকৃত। এই কথাটাই নবী মোহাম্মদ বারবার বলে গেছে যে তোমরা এগুলো বিকৃত করো না, এগুলা এগুলো নিজের খেয়াল খুশি মতো ব্যাখ্যা করো না। তো এখন কেউ যদি এখন নিজের খেয়াল খুশি মতো ব্যাখ্যা করে যে কথাটা ব্যাখ্যা করতে পারে, তবে সেটা সপক্ষে ইয়া দিতে হবে, মানে সাহাবিদের তাদের তাবেইনদের রেফারেন্স দিতে হবে যে অমুক সাহাবি এই কথাটা বলে গেছে, এইটার সব এটার থেকে আমি এই কথাটা বলতেছি, তখন শুধুমাত্র সেটা গ্রহণযোগ্য হবে। এছাড়া যদি কেউ নিজে নিজে বানায় বানায় আজকে বসে বসে করোনার ভিন্ন একটা অর্থ বের করে, এগুলোর কোনো মূল্য নাই ভাই। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে আসলে কি মিন করা হয়েছে ওই হাদিসটা? আমি তাফসিরটা পড়িনি, আমি বলে রাখি, তাফসিরটা পড়িনি আমি। ভাই কি মিন করা আচ্ছা, হয়েছে সেটা সেটা তাফসিরটাই পড়তে হবে, সেটা সম্পর্কে সাহাবিরা কি বলেছে, মোহাম্মদ কি বলেছে, সাহাবিরা কি বলেছে, এই তো পাবেন আপনি ক্লাসিক্যাল তাফসির গুলাতে। ক্লাসিক্যাল তাফসির মানে হচ্ছে একদম প্রথম যুগের যে তাফসির গুলো, সেই প্রথম যুগের তাফসির গুলা, প্রথম যুগের না মানে হচ্ছে প্রথম যুগের তাফসির এখন আপনি পাবেন না, মানে হচ্ছে গিয়ে যেমন ধরেন আপনি ঈশের তাবারি, তারপরে হচ্ছে গিয়ে ইবনে কাসির, তারপরে হচ্ছে গিয়ে জালালাইন, এই তাফসির গুলা পড়তে পারেন, এগুলাতে মোটামুটি অথেন্টিক ইয়া গুলা পাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, তাহলে উত্তর দিয়েছি। ঠিক আছে ভাই, তাহলে আমি তাহলে বিদায় নিই, অমিত ভাই, আবুল ফজল ভাই, বাম হ্যাঁ বা ভাই, হোমেন ধন্যবাদ, ভাই, আমি তাহলে বিদায় নিচ্ছি, গুড নাইট তাহলে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, ঠিক আছে, বাফুমের কাছে বিদায় নিলাম আজকের মতো, ঠিক আছে, সাবধানে থাকবেন, আচ্ছা হ্যাঁ, ওকে, গুড নাইট। গুড নাইট।